ধর্মের নামে মানুষ হত্যা করে তারা ধর্মকে হেয় করছে, জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থ পাচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে, জানালেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। নুসরাত হত্যা মামলা দ্রুত নিষ্পত্তি করা হবে, জানালেন আইনমন্ত্রী আনিসুল হক। এবং যারা শপথ নিয়েছে তারা গণদুশ্মন, মন্তব্য গয়েশ্বরের। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে আপনাদের সাথে আছি আমি রুকন উদ্দিন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার জানাবো পুরো খবর। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দেশে বহুমুখী ব্যবসা বাণিজ্যের প্রসার হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ঢাকার রাজশাহী রোডে বিরতিহীন ট্রেন বনলতা এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি আরো বলেন, ধর্মের নামে যারা মানুষ হত্যা করছে তারা ধর্মকেই হেয় করছে। ইসলাম ধর্মের নাম নিয়ে যারা সন্ত্রাস করে, জঙ্গিবাদ চালায়, আমি তাদের কথাও বলবো যে তারা আমাদের এই পবিত্র ধর্মটাকে কলুষিত করছে। কাজে আমি চাই যে প্রত্যেক সারা বাংলাদেশে প্রত্যেক মসজিদে আগামী জুম্মাসের পূর্বে যে খুতবা হয়, নিশ্চয়ই সেখানে এই জঙ্গিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে আপনারা কথা বলে ইসলাম যে শান্তির ধর্ম সেই কথাটা ভালোভাবে মানুষের কাছে তুলে ধরবে। অর্থ পাচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে, আমদানি রফতানি করা শতভাগ পণ্য স্ক্যানিংয়ের আওতায় আনা হবে। প্রাক বাজেট আলোচনায় এ তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, আগামী বাজেটে করের হার বাড়ানো হবে না, তবে আয়করের আওতা সম্প্রসারণ করবে এনবিআর, বাড়বে রাজস্ব আয়। অর্থমন্ত্রী বলেন, সমাজে পিছিয়ে থাকা অনগ্রসরদের মূলধারায় আনার জন্যে কাজ করছে, এজন্য নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরিতে আগামী বাজেটে বরাদ্দ বাড়ানো হবে। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় করা মামলাটি দ্রুত নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে সচিবালয়ে এক মতবিনিময় সভায় তিনি একথা জানান। মন্ত্রী বলেন, সিলেটের কুমারগাঁওয়ে অমানবিক নির্যাতনে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলায় আসামি কামরুলসহ চারজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন কারাদণ্ড, তিনজনকে 7 বছর আর একজনকে 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। ওই একইভাবে নুসরাত হত্যা মামলাটিও নিষ্পত্তি করা হবে, যারা এর সঙ্গে জড়িত তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। এই মামলার চার্জশিট দাখিলের পরপরই দ্রুত পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। জাতীয় পুরুষ নারী দলে কিংবা ঘরোয়া ক্রিকেটে খেলা কোনো প্লেয়ারের যখনই কোনো ক্রিকেটের সামগ্রীর প্রয়োজন হয়েছে, তখনই তাদের চাহিদা পূরণ করেছেন তামিম ইকবাল। নিঃস্বার্থভাবে সেরকম প্রয়োজন মেটাতে পেরে বরাবরই স্বস্তিবোধ করেন তিনি। ফের সেই কাজ করলেন ড্যাশিং ওপেনার। তবে এবার কোনো পেশাদার ক্রিকেটার নয়, সুবিধাবঞ্চিত শিশুদের কেটস দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তামিম ইকবাল। বিশ্বের 10 দেশ নিয়ে 3রা মে থেকে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্ট্রিট চাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2019। তাতে বাংলাদেশও অংশ নিচ্ছে। দেশ থেকে অংশ নেওয়া 8 ক্রিকেটারকে কেটস ও কিপিংস গ্লাভস উপহার দিয়েছেন তামিম ইকবাল। গেল বুধবার দলের সদস্যরা হোম অব ক্রিকেট মিরপুরে আসে, তাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান তামিম। এরপর ক্যামেরাবন্দি হন। আগামী 28 এপ্রিল সন্ধ্যায় ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ সুবিধাবঞ্চিত শিশু দল। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ শপথ নিলে সে জাতীয়তাবাদী শক্তির সাথে থাকতে পারে না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ঠাকুরগাঁও 3 আসনের বিএনপির নির্বাচিত প্রার্থী জাহিদুর রহমান শপথ নেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গয়েশ্বর চন্দ্র রায় একথা বলেন। ওয়ার সিমিট্রি চট্টগ্রাম, কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশনের একটি সৌধ যা পরিচিতি পেয়েছে চট্টগ্রাম ওয়ার সিমিট্রি নামে। সবুজ বৃক্ষ আর পাতাবাহারে বেষ্টনী দিয়ে ঘেরা এলাকাটি একসময় ছিল
ধানের ক্ষেত এখন বেশ উন্নত হয়ে পরিণত হয়েছে শহরের প্রাণকেন্দ্রে। প্রতিদিনই ওয়ার সিমেট্রির বাইরে খোলা মাঠে ভিড় করেন দর্শনার্থীরা। চট্টগ্রামের এই দর্শনীয় স্থানটি ঘুরে শফিকুল্লাহ হাবিব ইমনের ক্যামেরায় রিপোর্ট করেছেন আব্দুল কাদের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ক্যাম্পাসের পাশেই 4 একর জায়গা জুড়ে ইতিহাসের সাক্ষ্য বুকে ধারণ করে দাঁড়িয়ে আছে ওয়ার সিমেট্রি। ইট পাথরের যান্ত্রিক জীবনে কোলাহলের মধ্যেই শ্যামল প্রকৃতি ঘেরা এক ভিন্ন জগৎ এটি। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাক্ষী হয়ে দাঁড়ানো এই সমাধিসৌধের রয়েছে নানান ইতিহাস। মূলত ব্রিটিশ সেনাবাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই সমাধিসৌধ প্রতিষ্ঠা করে। প্রথমে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত প্রায় 400 সৈন্যের সমাধি থাকলেও পরে আরও 17 অজানা ব্যক্তিসহ মোট 731টি সমাধি রয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত লোকজন আসেন তাদের সমাধিস্থল দেখতে। আসলে চট্টগ্রাম নামটার সঙ্গে সূর্য সেনের নামটাই প্রথম জানতাম, আর অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল এইটুকু খালি পড়া হয়েছিল, তার বেশি কিছু জানা ছিল না। এটা সত্যি সত্যি আমার কাছে নতুন, আমার স্বাধীনতার অনেক পরে তো আমি, সুতরাং সবটাই বই থেকে যেটুকু জানা সেরকম। আমারও অ্যানসেস্টার্সরা এখানে ছিল, কিন্তু কেউ ডিরেক্ট ওয়ারিয়ার কেউ ছিল না। হ্যাঁ, সেই জন্য কোনো কাহিনী কারোর কাছ থেকে শোনা, বাট ফিলিংস তো একটা হয়েছে, এতজন এতজন যুদ্ধ করেছে, এত লড়েছে, যার জন্য এরকম স্বাধীনভাবে সবাই ঘুরে বেড়াতে পারছে। মানে ইন্ডিয়া সে আয়া হু বাংলাদেশ ভিজিট করতে কে লিয়ে তো পহলা মেরা ই থা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কা টাইম মে ইয়াহ পর বহুত জোর হাঙ্গামা হুয়া থা। উস হাঙ্গামা মে 755 জো হাম লোগ কা দেশ কে লিয়ে লড় রাহা থা, উস 755 ডেথ হো গিয়া থা। বহুত পুরানি 1945 থেকে 1955 পর্যন্ত 35-45 মোস্ট প্রবাবলি জো মেনটেন কররা হমকো বহুত আচ্ছা লাগা। এতনা সুন্দর ইন লোক কা স্থিতি মে হাম লোগ আজ উ লোগ কে লিয়ে আর ক্যা কর সকতা, লেকিন উ লোগ কে লিয়ে মেনটেনেন্স আচ্ছা রাখা সরকার কা, ইয়াহ কা সরকার বহুত আচ্ছা লাগা জো মেনটেনেন্স রাখা হ্যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে চট্টগ্রাম থেকে বম্বের একটি স্মারকও বিদ্যমান আছে, রয়েছে রেজিস্টার খাতাও। প্রতিদিন সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য প্রবেশদ্বার থাকে উন্মুক্ত, এমনটি জানিয়েছেন কমনওয়েলথ গ্রেভস কমিশনের এই কর্মকর্তা। এখানে গ্রেভ আছে 755 জনের কবর, আর কুমিল্লাতে আছে 737 জনের কবর। এখন এটা মেনটেন করতেছে কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশন। এটা আমাদের অর্গানাইজেশন পৃথিবীর প্রায় সব দেশে আছে, ইন্ডিয়াতে আছে, পাকিস্তানে আছে, বাংলাদেশে 2টা, থাইল্যান্ড, বার্মা, সিঙ্গাপুর সব দেশে আছে। এখানে আমাদের স্টাফ আছে 9 জন গার্ডেনার আর 1 জন অফিসার, অফিসার হিসেবে আমি একা। আমাদের সকাল 7টা থেকে 12টা, দুপুর 2টা থেকে বিকেল 5টা, এটি আমাদের টাইম, একই টাইম ডেইলি ওপেন সবার জন্য। কিন্তু স্কুল কলেজের ছেলেমেয়েরা এরা তো বোঝে না, এরা কবর কবরস্থান, এরা মনে করে পার্ক, সুন্দর জায়গা দেখে, আসলে সবার ছবি তুলে কবরের উপর বসে ছবি তুলতেছে। এটা মানে এটাতে রেসপেক্ট করা হয় না ঠিক মতো, যার জন্য আমরা বন্ধ রাখি। সীমিত আকারে লোক আসে, যারা নাকি অ্যাকচুয়াল ভিজিটর, তারা আসে দেখে ছবি তুলে নিয়ে যায়। বিশ্বের বুকে এক গভীর ক্ষতস্থান তৈরি করে দিয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ। বিশ্বের শক্তিশালী দেশগুলোর একে অপরের বিপক্ষে প্রভাব বিস্তার করতে গিয়ে মানবতাকে করে তুলেছিল বিপন্ন। যুদ্ধে ইন্দো বার্মা রণাঙ্গনে আজাদ হিন্দু ফৌজের আক্রমণে মিত্রবাহিনীর যেসব সৈন্য প্রাণ হারান, মূলত তাদেরকেই সমাহিত করা হয়েছে এই সমাধিস্থল ততওয়ার সিমেট্রিতে। আব্দুল কাদের, কর্ণফুলী সংবাদ, চট্টগ্রাম। সংবাদ শেষ করব, তার আগে সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ধর্মের নামে মানুষ হত্যা করে তারা ধর্মকেই হেয় করছে, জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থ পাচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে, জানালেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। নুসরাত হত্যা মামলা দ্রুত নিষ্পত্তি করা হবে, জানালেন আইনমন্ত্রী আনিসুল হক।
এবং যারা শপথ নিয়েছে তারা গণদুশ্মন, মন্তব্য গয় সরেজ। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।